স্বাগত বাংলা সমাজ টিভিতে, আমি হাফিজ। আমরা আজ কথা বলতে এসেছি ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যারের সঙ্গে। উনি আমাদের UNSW ইউনিভার্সিটিতে অ্যাসোসিয়েট প্রফেসর মার্কেটিং এ। উনি অনেকদিন থেকে এখানে আছেন, তো আমরা সমাজের কয়েকটা সমস্যা নিয়ে এবং সমাজের বিষয় নিয়ে আমার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনার সাথে আমার কাহিনীটা এভাবেই বলি, আমার আপনার সাথে আমার সেদিন গ্রোসারি শপে দেখা হয়েছিল। কিন্তু আনফর্চুনেটলি আমার আমার সমস্যা যে আমি আপনাকে চিনতে পারিনি। আমি আপনার নামে চিনি, আপনার লেখা পড়ছি, কিন্তু সামহাও আমি আপনাকে চিনিনি। তো এই যে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দের ইজ এ গ্যাপ বিটুইন আমাদের আমাদের যে দুই জেনারেশনের মধ্যে, এই গ্যাপটা নিয়ে আমরা কি করতে পারি? আমরা তুমি এটা খুব ভালো কথা বলেছো। ইনফ্যাক্ট তুমি শুনলে খুব অবাক হবে যে আমার সঙ্গে আমার ছেলেরও একটা গ্যাপ আছে। এই জন্য যে ওরা মানে পরের জেনারেশন, আমাদের পরের জেনারেশন যেটা, ওরা তো মোর অর লেস সেকেন্ড জেনারেশন মাইগ্রান্ট। ওরা তো এই দেশে বড় হয়েছে, এই দেশে বন্ধু বান্ধবদের সঙ্গে চলাফেরা করেছে, আর আমাদের যে ধ্যান ধারণা, ওই ধ্যান ধারণার সঙ্গে এই এই জেনারেশনের ছেলেপেলেদের ধ্যান ধারণাটার খুব একটা মিল নেই। আচ্ছা, আর যে ধরনের অনুষ্ঠান বা প্ল্যাটফর্ম আছে সব লোকের মিলিত হওয়ার জন্য, এটা কিন্তু আমার সম্পূর্ণ আমার ব্যক্তিগত ভিউ, এটা অন্য লোকের ভিউ আমি বলতে চাই না। সেখানে আমরা এমন কিছু করি না যেটা দুই গ্রুপকে অ্যাট্রাক্ট করতে পারে। এটা একটা বিশাল প্রবলেম। মানে আমার ছেলেকে, সে যখন ছোট ছিল তখন প্রথম প্রথম আমি নিয়ে যেতাম, সে যেত, তারপর আস্তে আস্তে সে ছেড়ে দিল, কারণ ওখানে সে যা দেখে যা হয় সেটা ঠিক তার মনোমতো নয়। আচ্ছা, এবং শুধু এটা তার কথা না, অন্যান্য আরো অনেক পরিবারে আমি জানি তাদের ছেলেপেলেরা বেশ অনেক কিছুতে ইন্টারেস্টেড, কিন্তু যেহেতু মানে আমরা যারা জিনিসগুলো প্রেজেন্ট করি সামহার আদার, হয় আমরা ওদের কথা মনে করি না, বা যেটা আমরা মনে করি সেটা বোধ হয় ঠিক না। কাজেই এই গ্যাপটার এটা একটা কারণ বলে আমার মনে হয়। আর ওদের আগে আগে বলেছি, এখানে ওরা যখন পড়াশোনা করে ওদের একটা নিজস্ব বলয় তৈরি হয়ে যায়, এবং একটা সার্টেন বয়সের পরে, এটা তো সব দেশেই হয়, যেমন দেশেও হয় যে ছেলেবেলা একটা বয়স হয়ে গেলে তারা বাপ মার কাছে খুব একটা গেস্ট প্রবাসে, এটা আরো অনেক বেশি প্রকট। এবং এটা আমার মনে হয় একটা ভালো জিনিস না। বিয়ে শাদী ছাড়া, যে পাবলিক গ্যাদারিং ছাড়া, খুব কমই তুমি দেখবে আমার সঙ্গে আমার ছেলে বা ওর সঙ্গে ওর ছেলে, অথবা কোনো কোনো ক্ষেত্রে যেটা হয় যে বাবা হয়তো গাড়ি চালাতে পারছে না, কাজে ছেলেকে বাধ্য হয়ে যেতে হচ্ছে গাড়ি চালিয়ে, কিন্তু স্বেচ্ছায় যে যাওয়ার ব্যাপারটা এটা নাই। অনেস্টলি স্পিকিং, এটা মনে হয় যে এরকম কি হতে পারে যে আমরা সবাইকে মানে করাটা, কিংবা তাদের জন্য যে আমরা তাদের যে একটা একটা দেখার দিক, সেদিকটাকে আমরা 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 এক্সেপ্ট করতেছি কিনা, কিংবা তাদেরকে আমরা আমাদের মতো না করে তাদের মতো তাদেরকে এক্সেপ্ট করাটা, আমি আমি দ্বিতীয়টার আমার মনে হয় দ্বিতীয় কথাটা সত্যি। যেমন আমি একটা উদাহরণ দেখাচ্ছি, এটা অনেকের কাছে ভালো লাগবে। যেমন অনেকে এখানে বাংলার চর্চার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে, এবং সেটা ছেলেপেলেদের জন্য খুব ভালো হবে, কারণ ইউনিভার্সিটিতে ঢোকা, আমি যাই না তুমি ইন্টারমিডিয়েট কিনা, এখান থেকে যারা পাস করে তাদের যদি ওই স্কুল লিভিংয়ে খুব হাই গ্রেড না থাকে তাহলে ইউনিভার্সিটি ঢোকা খুব মুশকিল হয়। এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজের সুবাদে তারা খুব সহজে খুব ভালো নাম্বার ওঠে সেখানে ঢুকতে পারে। এবং এখানে কমিউনিটির কিছু বিশিষ্ট ব্যক্তি এই বাংলা প্রসারের জন্য আপ্রাণ চেষ্টা করছেন। ইনফ্যাক্ট ওনারা নিজেদের গাঁটের পয়সা খরচা করে অনেক সময় সময় টময় দিয়ে এটা করছেন। একসময় আমি সেগুলোর সঙ্গে জড়িত ছিলাম এবং আমি দেখেছি কি অমানুষিক পরিশ্রম ওনারা করছেন, এবং তাদেরকে আমি সাধুবাদ জানি। কিন্তু একটা জিনিসে আমার একটুখানি দ্বন্দ্ব লাগে, সেটা হলো যে যেই যুক্তিটা দেওয়া হয় এটার পেছনে, সেই যুক্তিটা আমার মনে হয় না আমার ছেলের কাছে খুব গ্রহণযোগ্য। যেমন অনেক যুক্তি আছে, যেটা একটা যুক্তি হলো যে আমি যদি বাংলা না জানি, আমাদের ছেলেমেয়েরা যারা এখানে বড় হচ্ছে তারা তো দেশের নারীর সঙ্গে যোগাযোগটা নষ্ট হয়ে যাবে, উইচ আই অ্যাকসেপ্ট। কারণ আমার ছেলে যখন বাড়িতে যায় তার দাদি নানির সঙ্গে সেরকম সে কথা বলে, বাংলায় যদি সে কথা বলতে না পারে তাহলে তো তার জন্য খুব অসুবিধা অবশ্যই আছে। কিন্তু যখন বলা হয় যে ওরা যদি বাংলা না শিখে তাহলে রবীন্দ্রনাথকে চিনবে না, নজরুলকে চিনবে না,
এইখানে আমার আপত্তি, রবীন্দ্রনাথ নজরুলকে যদি না চিনে তাহলে কি হবে, কি এমন? এবং যখন আমরা ছেলেদেরকে ওইটা যখন বলবো তখন ওরা বলবে যে আমরা তো শেক্সপিয়ারকেও চিনি না, কিন্তু তাতে কি শেক্সপিয়ারের কিছু আসছে গেছে? এখন অনেক ক্ষেত্রে মানে এটা এগেইন এটা আমার পার্সোনাল ভিউ, আমরা একটা ভালো জিনিস করতে চাই কিন্তু যেভাবে আমরা করি আমাদের ছেলেপেলেরা ওই ভালো জিনিসটা ঠিক দেখতে পায় না, আমার ধারণা। এবং সেজন্য অনেক সময় আমাদের উদ্দেশ্যটা মহৎ থাকলেও অ্যাচিভমেন্টটা খুব একটা হয় না। মানে এটা আবার আমি বলে দিচ্ছি যে কাউকে অফেন্ড করার জন্য না, এটা আমার একদম ব্যক্তিগত ভিউ। হ্যাঁ আপনাদের মতো আমাদের আমার মতো যারা আমাদের নারীর টান হচ্ছে কি আমাদের দেশে, আমরা বড় হয়েছি দেশে, আমাদের তো তারা যখন আমরা এখানে আসি আমাদের দেখার চোখ তো অনেক সময় ছোট হয়ে যায়, যখন আমরা আমাদের বিভিন্ন যখন কাজ করতে দেখি আমাদেরকে একটা যদি এখানে কাজের মানুষ সব জায়গায় সমান, বাট আমরা বিভিন্ন একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেও দেখা যাচ্ছে আমরা কোনো একটা সুপার মার্কেটে বসে আছি, আমরা ওখানেই আমাদের লাইফের বড় একটা জিনিস করে নিচ্ছি, যে আমরা মনে করি এটি হচ্ছে আমাদের লাইফের গোল, ক্যারিয়ারের গোল। তো একটা মানুষ যখন এখানে আসতেছে নতুন জেনারেশন আসার পর আপনার মতো সে আপনি যেমন ইউনিভার্সিটিতে এখন পড়াচ্ছেন অ্যাজ অ্যান অ্যাসোসিয়েট প্রফেসর, সো কেউ যদি আপনার মতো আপনার মতো ক্যারিয়ারকে গড়তে চায় তার কোন দিকে বেশি ফোকাস করা উচিত, কিভাবে কি করা উচিত? হাফিজ, একটা জিনিস তোমাদের জানা উচিত, মানে এটা আমার আবার অবজারভেশন, আমি আগেই তোমাকে বলেছি তোমার এই রেকর্ডিং যাওয়ার আগে যে আমার তো এখন 64 বছর বয়স হবে আগামী এপ্রিল। আমি আমাদের বাঙালিদের একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে আমরা সব কিছু হয়তো সবার বলে প্রযোজ্য, এটা এগেইন আমার অবজারভেশন, আমরা আমাদের একটা শর্টকাটে জিনিসপত্র পাওয়ার একটা প্রবণতাটা খুব বেশি, যে কীভাবে শর্টকাটে সব কিছু করে ফেলার কথা। ক্যারিয়ার কিন্তু শর্টকাটের ব্যাপার না, একটা ক্যারিয়ার একটা অনেক চিন্তাভাবনার ব্যাপার আছে। যেমন ধরো তুমি হয়তো জানো না, আমি কিন্তু প্রায় ট্রেনিং আমি ইঞ্জিনিয়ার, আমার বাবা আমাকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছিলেন। আচ্ছা, আমি ইঞ্জিনিয়ার হিসেবে 2 মাস ছিলাম, আমি ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিলাম, কিন্তু আমি 2 মাস ছিলাম ইঞ্জিনিয়ার হিসেবে। I didn't like that profession. Very interesting. মানে ইঞ্জিনিয়ার আমার কাছে ওই জিনিসটা ভালো লাগে না। তারপরে আমি ফার্স্ট অ্যাভেলেবল অপরচুনিটি আমি মুভ করে চলে এসেছি। কি কারণে আমাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হয়েছে? পড়তে হয়েছে যেহেতু বাংলাদেশে তখন মানে আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়তে 1963 সেই সময়টায় এগুলোর খুব ই ছিল, কিন্তু আমার বাবা বা আমার পরিবারের কেউ এই জিনিসটা জানতে চাইলেন না যে আমার তো ইঞ্জিনিয়ারিং এর দিকে চোখ নেই, যেহেতু আমার পরীক্ষায় ফলাফল ভালো কাজে আমাকে এগুলো পড়তে হচ্ছে না, পড়লাম, পড়ে আমি আমার মতো করে। আমাদের পরের জেনারেশনে যারা, আমরা অনেকে এটা বলতে গেছি, যেমন আমার ছেলে মেয়ের বেলায় আই ডিড নট ইম্পোজ, তাদেরকে আমি ইম্পোজ করি না, যদিও তারা যদি আমার পছন্দ মতো, আমার তো নিজস্ব একটা পছন্দ নিশ্চয়ই ছিল, তাদেরকে আমি হয়তো বলেছি এটা করলে ভালো হবে, তারা সেটা করেনি, তাদের ভালো লাগে নাই করেনি, বাট আই অ্যাকসেপ্টেড ইট। আচ্ছা, এখন এই যে ইভলিউশন, প্রথম জেনারেশন, আমার জেনারেশন আমার বলারই কোনো কথা ছিল, ঠিক আছে, আমাকে সে বলা হলো, যেমন আমার বিয়ের ব্যাপারে বলা হলো পরশু দিন আগামী মাসের 8 তারিখে তোমার বিয়ে, তুমি পরশু দিন থেকে ছুটি না, খুব বাবা বলেছেন কাজে এই ছুটি এটা নিতে হবে, সময়টা কিন্তু তা না, ঠিক আছে। আচ্ছা, এইখানকার ছেলেরা যারা এখানে পড়াশোনা করে বড় হয়েছে তাদের কিন্তু এই প্রবলেমটা নাই, কারণ তারা নিজেদেরকে আইডেন্টিফাই করছে অস্ট্রেলিয়ান হিসেবে, এবং তারা জানে যে অস্ট্রেলিয়ান সিস্টেমে যেভাবে সবাই মুভ করে সেভাবে তারা মুভ করবে, আজকে একটা জব নিচ্ছে তারপরে কদিন পরে সেটা ভালো লাগলো না সেটা ছেড়ে দিল, ছেড়ে দিয়ে আরেকটা নিল। আমাদের জেনারেশন যারা, তোমরা যারা দেশ থেকে আসতেছো, তাদের ক্ষেত্রে একটুখানি প্রবলেম আমি লক্ষ্য করি। যেমন আমি বাংলাদেশ থেকে একটা ছেলে এসছে, ছেলে না একজন ভদ্রলোক এসছেন, উনি ঢাকাতে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াতেন, আমি ওনার নামও বলছি না, কোথেকে এসেছেন সেটাও বলছি না, কিন্তু আমি যে একটা ঘটনা বলছি। তো উনি এখানে এসে কাজকর্ম পাচ্ছেন না, তা আমাকে বললেন স্যার একটা টিচিং জব ব্যবস্থা করা যায় কিনা, তা আমি দেখলাম যে বাংলাদেশের লোক, আচ্ছা দেখা যাক হেল্প করা যায় কিনা, তা আমি
বলে কয়ে দেখলাম যে তাকে টিউটোরিয়াল ক্লাস দেওয়া যায়। তো উনি প্রথম রাজি হলেন এবং পরে উনি এলেন। আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি তো বললেন আসবেন, বলে না আমি অনেক মনের সঙ্গে যুদ্ধ করলাম, আমি তো এখানে ফুল ফ্লেজেড ছিলাম, সিনিয়র লেকচারার ছিলাম, এখানে এসে আমার আমাকে টিউটর হতে হচ্ছে। আমি ওনার মতো ওনার ভিউ পয়েন্টকে আমি শ্রদ্ধা করি, ওনার ওনার এরকম মনে হয়েছে উনি করেনি। আমার মনে হয় তোমরা যদি ওরকম মনে করো তাহলে কিন্তু তোমাদের প্রবলেম হবে। তোমার একটা জিনিস মনে রাখতে হবে, এটা একটা নতুন জায়গা, তুমি যে ভালো তোমাকে যেটা করে প্রমাণ দেখাতে হবে, প্রুভ করতে হবে। আর সুপার মার্কেটে তুমি দাঁড়িয়ে চাকরি করছো বলে কিন্তু তোমার সম্মান গেল না, কারণ তুমি এই যে অস্ট্রেলিয়ান একটা এক্সপিরিয়েন্স তুমি গেইন করছো, এটা তো তোমার কাজে লাগবে। সেই জন্য আমি যেটা বলি যে ওই শর্টকাট চিন্তাটা এখানে বাদ দিতে হবে, এসে এখানে তড়ি ঘড়ি চুরি মেরে এটা হয়ে গেলাম সেটা হয়ে গেলাম এই চিন্তা যদি থাকে তাহলে তুমি কিন্তু পস্তাবে। আর এখানে তুমি দেখো যে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে যারা নাম করে ফুল প্রফেসর, তার ছেলে প্লাম্বার বা ইলেকট্রিশিয়ান, তাদের কোনো প্রবলেম নেই, আমাদের কিন্তু প্রচন্ড প্রবলেম। আমি ইউনিভার্সিটিতে পড়াই, আমার ছেলে যদি না হয় কেমনি আমি কি বলবো। কাজে যে কালচার শক যেটাকে আমরা বলি পৃথিবীর সব দেশে কিন্তু ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন মাইগ্রেশন মাইগ্রান্টদের মধ্যে এই প্রবলেমটা থাকে, এবং এটা দোষের কিছু না। আমি যখন প্রথম এসেছিলাম এখানে পড়তে, আমি তো বেশ পরিণত বয়সেই পিএইচডি করতে এসেছিলাম, আমার 44 যখন আমি পিএইচডি করতে আসি, আমার মাঝে মধ্যে খুব মনে হতো যে আমার সঙ্গে যারা করছে ওরা তো আমার থেকে অনেক জ্ঞান, আমার ছেলে বয়সে অ্যাকচুয়ালি, আমার তো ভুল করা যাবে না, মানে আমার এরকম মনে হতো। তারপর সে এখন যেহেতু এত বছর দেশের বাইরে সেসব আর মনে হয় না। তো ইয়াং জেনারেশন যারা বাংলাদেশ থেকে আসে আমি তাদেরকে এটাই বলি যে দেখো বাবা একটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটা একটা নতুন জায়গা, তোমার দেশ না, এখানে তোমার মা চাচা বা কেউ নেই, এখানে তুমি তোমার নিজের, ইউ হ্যাভ টু প্রুভ ইয়োরসেলফ। দেরি হতে পারে কিন্তু তুমি যদি ভালো হও তুমি ঠিকই একদিন দাঁড়াবে, কিন্তু আজকে এসে কালকে দাঁড়িয়ে গেলাম তোমার যদি, যেমন অনেককে আমি দেখি তিন মাস পরে, তিন মাস হয়ে গেল আসলাম চাকরি হলো না আর কি হবে, হ্যাঁ খুব আনফর্চুনেট, কারণ তিন মাস পুরুষ মানুষ বা মেয়ে যেই হোক লেখাপড়া জানা লোক বেকার থাকা তো কারোই ভালো লাগে না, কিন্তু ডিসহার্টেন্ড হওয়ার কিছু নেই। কারণ এখানে নর্মালি আমি দেখছি ইউনিভার্সিটি থেকে যারা এইখানকার ছেলেপেলেরা পাস করে তাদের কিন্তু অনেক সময় 4-6 মাস লাগে চাকরি পেতে। ইভেন এখানে যারা আছে তারা তো সামারেও কাজ করবে, অন্য জব করে, অন্য জব করে। আর এখানে ওই জিনিসটা ভাবতে হবে যে যতক্ষণ তুমি চুরি করছো না ইউ আর ফাইন। প্রতিটা জবের একটা ডিগনিটি আছে, তুমি দোকানে দাঁড়িয়ে টেলারের কাজ করছো বলে তুমি কোনো কারণে ছোট হয়ে গেলে না, এই জিনিসটা জানতে হবে। যেটা আমি তো কোনো আমি অনেস্ট আই এম ডুইং সামথিং অনেস্ট, এটা তো চুরি করা না। কাজে এই যে একটা মানে আমাদের যে আগের ট্রেডিশনাল ইসের থেকে যেটা আনফ্রিজ, এটা একটা লার্নিং প্রসেস, সাইকোলজিতে লার্নিং প্রসেস বলে। তুমি প্রথম হলো যে যা তুমি জানতে সেটা থেকে তোমাকে আনফ্রিজ হতে হবে, তারপরে আবার ডিফ্রিজ, মানে আনফ্রিজে তুমি নতুন জিনিস অ্যাকসেপ্ট করবা। এবং এই জন্য ইয়াং এইখানে যারা বড় হয়েছে বাচ্চা বয়স থেকে তারা কিন্তু মোটেই ওরিড হয় না, যখন চাকরি বাকরি চলে যায় বা রিটেন চলে যায় তারা জাস্ট খুব আই হ্যাভ সাম টাইম আমরা পারি না। কাজেই এই যে একটা কালচারাল তোমার কি বলে জেনারেশন গ্যাপ বলো কালচারাল গ্যাপ বলো যাই বলো এটা আছে, এবং তোমরা যারা বাংলাদেশ থেকে যারা আসছো তাদের মধ্যে আমি বলবো না যেটা মানে তারা খুব একটা খারাপ কাজ করেছে, কারণ যেখানে বড় হয়েছে সেই কালচারের থেকে এইখানে এসে কালচারটা তো টোটালি ডিফারেন্ট, কিন্তু এইখানে এস্টাবলিশ করতে গেলে তোমাকে তো এইখানকার কালচার অ্যাডপ্ট করতে হবে, তাই না? সেটাই। ধন্যবাদ স্যার, আমরা পরবর্তীতে হয়তো আবার আপনার সঙ্গে আসবো কথা বলবো। ঠিক আছে, খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। এটা আমি মাঝে মাঝে ভাবি যে আমাদের যে এত ছেলেপেলেরা এখানে এখন ভালো করছে,
কিন্তু একসঙ্গে একই প্ল্যাটফর্মে এটা কেন হয় না, আমাদের সঙ্গে কেন আসে না? ডেফিনেটলি আমাদের হয়তো কোথাও একটা গলত রয়ে গেছে, বা আমরা ঠিক ওইভাবে ওদের সঙ্গে র‍্যাপোর্ট এস্টাবলিশ করতে পারিনি। তবে তোমার এই প্রচেষ্টাকে ধন্যবাদ, তুমি যেটা করতে যাচ্ছ খুব সহজ হবে না, বাট স্টিল যে তুমি চেষ্টা করছো এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।